তো দেখো অঙ্কটা, প্রথম হচ্ছে 6 টাকা কেজি দরে 45 কেজি আলুর সাথে 8 টাকা কেজি দরে কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা পার কেজি হবে। তো একটা 6 টাকা কেজি আছে, আর একটা 8 টাকা কেজি আছে, এবং মিশ্রিত মূল্য আছে 6.5 টাকা, 6, 8, 6.5। তো প্রথমেটা দেখো 6, তারপরে 8 টাকা, তারপরে 6.5 টাকা মিশ্রিত, এই সরি 6.5 টাকা মানে 50 হবে। মিক্সার এবং অ্যালিগেশন করো, এটা বিয়োগ করলে কত হবে, 50 মানে 1.5, আর এটা হচ্ছে শুধু শুধু 50 পয়েন্ট পয়েন্ট তুলে দাও, দিলে হচ্ছে এটা হচ্ছে 3, 5 দিয়ে 3, 5, 15, 5, 1, 5, 3, 5, 15, ঠিক আছে। তাহলে প্রথমটা 45 কেজি আছে, তার মানে 3 = 45 কেজি। দেখো বলছে প্রথম 45 কেজি আর প্রথম 6 টাকা কেজি দরে 45 কেজি আর, তাহলে এটাই তো 6 টাকা কেজি দরে, প্রথম একটা 6 টাকা কেজি দরে 45 কেজি আর। তাহলে 3 যদি 45 হয়, তাহলে এই 1 = কত এটা বের করতে বলছে, 1 = 3 × 45, 15 উত্তর, সঠিক উত্তর হবে 15, 15 কেজি। আশা করি বোঝা গেছে। এরপরের অঙ্ক দেখো, 2 প্রকার স্ট্যানলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত বলেছে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্ট্যানলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্ট্যানলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 3:7 হবে? তো এটা সেম প্রসেস বলে দিয়েছিলাম যে ক্রোমিয়াম এবং স্টিলের রেশিও যোগফল করে নাও, এটাও সেম দ্বিতীয় যেটা আছে সেকেন্ডটা যোগ করে যে কোনো একটা ধরে, হয় ক্রোমিয়াম ধরতে পারো না স্টিল ধরতে পারো, তাহলে আমি ক্রোমিয়ামটাই ধরছি প্রথমে। তাহলে প্রথমে 5, 3 আর 8 যোগ করলে কত, 11, তাহলে 3/11 এটা হচ্ছে 7 × 5 = 12, 22, তাহলে 7/22। হ্যাঁ আমি অঙ্কটা যখন পড়ছি দেখতে পাচ্ছ না, তাই তো? অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ না? আচ্ছা, প্রথম যে ফার্স্ট যে রয়েছে আর একটা সেকেন্ড রয়েছে পাত্র, প্রথম কি বলছিলাম স্ট্যানলেস স্টিল ধরেছি তো, প্রথমে স্ট্যানলেস স্টিল কত বলেছিলাম গো, 3/11। আচ্ছা সেকেন্ডটা কত ছিল, 7/22। মিশ্রিত যে মিক্সার রয়েছে, মিশ্রিত অনুপাতের দাম কত বলে দিয়েছে, নতুন অনুপাত 3:7 মানে 10, 3/10। হ্যাঁ ক্রোমিয়াম, ঠিক আছে 3/10 ক্রোমিয়াম হবে, ঠিক আছে ক্রোমিয়াম লিখে দাও 3/10, বিয়োগ করো, প্রথমটা বিয়োগ করলে 7/22 মাইনাস 3/10, বিয়োগ করে এখানে বসাও, = 3/11 মাইনাস 3/10। লসাগু সেম হবে, লসাগু ধরো কত, 22, কত লসাগু, 110 লসাগু করো, 110 লসাগু করলে, আচ্ছা এটা একটু পাশে করে নিই তাহলে সুবিধা হবে, 2 × 11 = 22, 5 × 10, তাহলে 11 × 5 = 35 মাইনাস 10, 11, 3 × 11 = 33 মানে 2/110 =, এটা বিয়োগ করো, করলে হচ্ছে লসাগু কত হবে, 110 লসাগু হবে 30 মাইনাস 3 × 11 = 33 মানে 3/110, 110 কেটে গেল, তো এটা 3:2 হবে, 3:2 উত্তর। সব উল্টে কেন হচ্ছে তারা দেখে নাও, পরেরটা দেখে নাও, এটা কেন উল্টে গেল দেখে দিচ্ছি দাঁড়াও, অ্যাকচুয়ালি এটা সেম আছে, আচ্ছা আমি পরের পেজে করে দিচ্ছি, 2/110 আর 3/110, আচ্ছা এখানে করে দিচ্ছি 2/110 = 3/110, তো 110 কমন আছে, এটা 110 দিয়ে প্রত্যেকে গুণ করে দাও, কেটে গেল এটা কেটে গেল, ঠিক আছে
তাহলে পড়ে থাকলো কি, মানে হচ্ছে এটা পড়ে থাকলো 2:3। এই ভাই 2:3 হবে তো, এটা 2:3 হবে তো। কেন আছে কোনো উল্টে যায়নি, এটা 2:3 আছে, এটা তো সিম্পল আছে, এখানে কোনো কিছু হচ্ছে না, 2:3 উত্তর হবে। আমি 3:2 এটা ভুল করিনি, 3:2 হবে না, 2:3 হবে। ঠিক আছে, উল্টে যায় সে অন্য সময়, অন্য সময় দেখছি কোথায় কি উল্টে যায়। উল্টে যাওয়ার একটা, উল্টে কখনো যায় যখন ওই তোমার ভগ্নাংশ থাকে তখন। এরপরে দুই প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত আছে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণে কি অনুপাতে মেশালে নুন, এটা তো হলো নাকি, দুধটা ধরো 2:3 তো আছে এখানে তো কোনো। আচ্ছা দেখো এটাই তো, হ্যাঁ অপশনে থাকতেই পারে, অপশনে থাকতেই পারে, অসুবিধা নেই, কিন্তু আমার যেমন এসছে আমার তো এরকম এসছে 2:3, 2:110 অনুপাত রয়েছে, ইস্টু রয়েছে 3:10, তাহলে 110 110 কেটে গেল, মানে আমি 110 কাটলে কি হচ্ছে 2:3 তে পড়ে থাকছে। এই যেটা বুঝতে পারছো না, তাহলে আবার করে বুঝ, হ্যাঁ আবার করে দেবো, দেখো সুস্মিতা কি করবো বুঝতে পারেন, এটা এটা তো এসছে এরকম এরকম এসছে তো, হ্যাঁ আচ্ছা এটা ডাইরেক্ট এরকম ভাবে কাটা যায় না, 110 লসাগু করো, এর সঙ্গে 110 গুণ করো, এটা কেটে গেল এটা কেটে গেল, তাহলে যেমন পড়ে আছে উপরে 2 পড়ে আছে 3 পড়ে আছে, এটাই উত্তর 2:3। চলো পরের অঙ্ক নাও, বলছে খাঁটি দুধে আছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আচ্ছা 7:2 এই দুধটা ধরছে 7:9 আর একটা হচ্ছে 9:11, তো লেখো 7:9 আর 9:11, 7:9 9:11 কি অনুপাতে মেশাচ্ছে, 4:1 মানে হচ্ছে 4:5, 9:11 মাইনাস 4:5, তাড়াতাড়ি করো, 7:9 মাইনাস 4:5, 55 লসাগু, 11 5 11 55 5 45 মাইনাস 5 11 4 11 44 হচ্ছে কত, 1:55, এটা লসাগু 5 লং 45 লসাগু হচ্ছে 5 5 5 7 35 মাইনাস 5 লং 45 4 লং 36 1:45, তাহলে এটা 1:45 হচ্ছে। এবারে 55 এবং 45 এর লসাগু করো, 55 5 দিয়ে 5 11 55 5 লং 45, তাহলে লসাগু কত হচ্ছে 5 11 55 গুণ 9, 55 গুণ 9, ঠিক আছে, বা এরকম দিয়ে 55 গুণ 9 করলে কত হবে, লসাগুটা করো, উপরে তো এক আছে, ইস্টু মানে ভাগ আছে,
ঠিক আছে, তাহলে এটা কি হলো, এটা আমি না কেটে 5 × 55 × 9, 55 × 9, 55 × 9, আচ্ছা 55 করে গেলে 9 পড়ে থাকলো, আচ্ছা এটা কত, এটাও 45, আচ্ছা আমি এটা কেন গুণ করছি, 5 × 55, 5 × 55, হ্যাঁ ইস টু বের করে পাশাপাশি 5 × 45 মানে 11 পড়ে থাকছে এখানে, 9 × 11 উত্তর। আগেরটা যেভাবে করলাম, হ্যাঁ আচ্ছা কাটাকুটি বুঝতে পারবে না জানি, ঠিক আছে আবার আবার করছি কাটাকুটি, আচ্ছা এটা বলো এটা লসের কোটি কত এসছে, একের কত ছিল গো, আচ্ছা এটা কত ছিল, এটা একের, আচ্ছা আমি এই জায়গাটা ইস টু ছিল, ইস টু মানে কি বলতো ভাগ, আচ্ছা এবার বলো এই 45 আর 55টা এখানে কি করেছি, লসও করেছি না, লসও করে 5 দিয়ে কাটে, 5 × 55, 5 × 45, তার মানে লসও কি হয়েছিল 5, 11 আর 9, ইয়েস অর নো, হ্যাঁ স্যার, তো এটা আমি গুণ করে আমি এখানে এর সঙ্গে কাটাকুটি করতে পারি, গুণ করে এখানে বসাতে পারি, এখানে গুণ করে বসাতে পারি, কিন্তু গুণ করলে আবার এখানে গুণ করে আবার এখানে আবার কাটাকুটি করতে হবে, সব ঝামেলা, সেই কারণে আমি পুরোটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, 5 × 11 × 9, এর সঙ্গে 5 × 11 × 9, বলো এটা যেটা বসিয়েছি বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, তুমি এই তিনটে সব কটা গুণ করে বসাতে পারো, কি বলছে, 1 × 55 × 1 × 45 এরকম, হ্যাঁ তো হবে 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 অসুবিধা নেই, 9 × 11 এটা করো, এভাবে করো এইসব ঝামেলা না করে, ঠিক আছে ঝামেলা না করে এইভাবে করো অসুবিধা নেই, এখানে সরাসরি 55 × 5 × 55 কেটে দিলাম, 9 পড়ে থাকলো, এই 45 মানে 5 আর 9 45 11, 9 × 11, ঠিক আছে এইভাবে করতে পারো, এটা এটা উল্টে দিয়ে করতে পারো, এটাও সহজ, এটা কোনো কাটাকুটি করতে হচ্ছে না, চলো পরের অঙ্কটা নাও, খাঁটি দুধ হয়ে গেছে, আচ্ছা লাস্ট একটা, খাঁটি দুধে 16 লিটার, খাঁটি দুধের দাম 16 লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধে কত জল মেশালে এত টাকা লিটার হবে, তো দুধ আর জল, তা জল নেই মানে জল শূন্য ধরে নাও, ঠিক আছে দেখো, মিল্ক আছে আর ওয়াটার আছে, মিল্ক 16 আর এটা ওয়াটার 0, ওয়াটার তো কিনতে জল লাগে না, এই সরি টাকা তো লাগে না জল লাগানো আছে, আর মিশ্রিত করে তা সেটা ক টাকায় বিক্রি করছে, জল দিয়ে 14 টাকায়, 14.5 টাকায় বিক্রি করছে, 14.50 × 0 আর হাতে 1 × 15, ওকে 00 কাটো, 5 দিয়ে কাটলে 5 × 10, 5 × 45, 5 × 3 = 15, এখানে কি বলছে, এরূপ 58 লিটার খাঁটি দুধ আছে, কত লিটার জল মেশাতে হবে, তাহলে 58 লিটার খাঁটি দুধ আছে, তার মানে এইটা তো দুধ, প্রথমেরটা তো দুধ ছিল 29,
তাহলে এটা সমান 58, 3 সমান কত বের করো, তাহলে 29 সমান 58, 1 সমান কোন কত, আর 3 সমান কত, 2 খালে 3 দুগুণে 6, 6 জল 6 লিটার মেশানো হয়েছিল। বলো বুঝতে পেরেছো? হ্যাঁ কি না, পরের অঙ্ক দেব। কারোর অসুবিধা নেই, কটা বাজে এক্ষুনি? 9টা 17।